সবাই করেন বিয়েতে সাক্ষী রেখা যে তুমি আমাকে বিয়ে করতেছো, মনে মনে কই টয়লেটে তো আল্লাহর নাম লওয়া যায় না, আমি কই যা। হ্যাঁ, উপরওয়ালা সাক্ষী রেখা কইলাম তোর বিয়ে করতেছি, আমার মোবাইলে না সহায় কই কি টয়লেট সাক্ষী রেখে কইলাম আমি ওর বিয়ে করতেছি। পরবর্তীতে আমি ওরা জানাইছি ওকে আমিও টয়লেটে বসে ছিলাম, তাহলে দুইজনের বিয়ে কিন্তু হইয়া গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিও শুরুতে ছোট ছোট দুটি বিল ক্লিপ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আমাদের সমাজের কিছু কিছু কলেজ পড়ুয়া ছাত্রীরা বোরকা পরে আবাসিক হোটেলে চলে যায় কিছু টাকার জন্য, তাদের নিজের শরীরটাকে বিক্রি করে কিছু টাকা ইনকাম করে। অথচ কলেজ পড়ুয়া ছাত্রী তারা বোরকা পরে চলে যায় সেই আবাসিক হোটেলে, সেখান থেকে দেখতে পারবেন কতগুলো মেয়েকে উদ্ধার করেছে পুলিশ সেই কাজ করা অবস্থায়। সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো, কেন ঘটতেছে আজকে আমাদের সমাজে এইসব ঘটনা। শুধুমাত্র বাবা মা যারা আছেন তারা একটু অসচেতন বিদায়, কারণ তার মেয়ে কোথায় যাচ্ছে কি করতেছে তারা সেটি খেয়াল করে না, সেটা তারা আমলে আনে না। তারা মনে করে তাদের মেয়ে বড় হয়ে গেছে, তাদের মেয়ে যেটা খুশি সেটাই করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। আর সেটার সুযোগ নিয়ে মেয়েরা এই ধরনের কাণ্ডগুলো ঘটিয়ে থাকে। চলুন আগে সেই ভিডিওটি দেখে এসে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিও নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আমরা